কই এতক্ষণ ধরে কি করে দেখি একটু আমি কি হয়ে গেছে দেখো সেই জানো কল বসানোর পাইপের মতো হয়ে গেছে কাকাছে ভালো লাগছে কি বলেছে কই পোকা আটটা চোখে পড়ছিল এক্ষুনি শিয়ালের মতো লেজ ঢুকিয়ে দিয়ে বসে কাঁকড়ার গর্তে কখন লেজে কামড় মারে সে তোমার সেই রকম হয়েছে হাত পুরো কাঁকড়ার গর্তে মধ্যে দিয়ে বসে থাকো কখন হাতে কামড় মারে দেখো তুমি যাবে নাকি না বাবা জাল আছে তো মাটি কেটে ওই কাঁকড়া বের করবে যেভাবে হোক আমি বুঝতে পেরেছি আজকে মাটি কাটা হচ্ছে এখন তো দেখা যাচ্ছে এখন কিন্তু মাটি কাটা চলছে বন্ধুরা এবারে কিন্তু কি বলবো কোদালও নিয়ে আসা হয়নি শিকও নিয়ে আসা হয়নি হাত দিয়ে মাটি কাটছে আমি বাবুকে বারবার বলছি ছেড়ে দাও তো ওই কাঁকড়াটা না ধরে আর কি মোটামুটি যাবেই না পুরো সেই মাটি কাটার মতো ছিন হয়ে গেছে তো দেখা যাক মানে এতটা চেষ্টা করার পর বাবু কি ধরতে পারবে তো কি মনে হচ্ছে দেখি ও দেখা যাচ্ছে ও মাটি খুঁড়ে খুঁড়ে ভেতরের দিকে চলে যাচ্ছে তুমি কি করবে আমি খুঁড়ে খুঁড়ে ঢুকে যাব লাস্টে তোমার খুঁড়ে বার করতে হবে তো আমাদের তো দেখো এবার হাত দিয়ে দেখো কত কি হচ্ছে পুরো তো কাদামেখে ভূত হয়ে গেছে আজকে আর আজকে সম্পূর্ণ বাবু যদি না আসতো তা এতটা কাঁকড়াও ধরতে পারতাম না কারণ গর্তের মধ্যে থেকে আমার কাছে পুরো অসম্ভব লেগে যায় কাঁকড়া ধরতে গাছে থাকলে তবু কিছুটা বাবু তো এখানটা পুরো একদম মাটি কেটে একদম ঝাপসে দিয়েছে হাতে পাচ্ছ সাথেতে মাছে গর্ত গর্ত ঢুকুন ঢুকুনি তো আবার এই আবার সাথেতে মাছও থাকে আ কামড়াস না এই ছাড় 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 কামড়াচ্ছে কামড়াচ্ছে কেন ছাড় তুমি হাত টেনে তুলে নিয়ে এসো না হয় ধরতে হবে না দেখো পা দেখো বাবুর পা কি অবস্থা হয়ে যাচ্ছে কত বড় কই এতক্ষণ ধরে কি করে দেখি একটু আমি কি হয়ে গেছে দেখো সেই জানো কল বসানো পাইপের মতো হয়ে গেছে কাঁকড়া একটু বোরিং করেছি তো বোরিং করেছি এবার ওখানে কল জল তুলবো একটুখানি হাত নেড়ে দিয়ে নাও তো দেখি দাও ভালো করে দেখি গেলে আবার যদি পালায় তো না না ইয়ার নদীতে ডুব মেরে ধরে নিয়ে আসবো এই যে অন্ধেরে কাম করে আবার কাম করে আমার কথা 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 ব্যাগ 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 হাতের ফাঁকে কিন্তু উঠে ভূত করে ঢুকে যাবে না না তুমি ভাই ওই ওই উঠে যাচ্ছে বললাম না ঢাল তরল না নিয়ে যুদ্ধ করতে নেমে পড়েছি তুমি তো ওই তো ঢাল তরল একটা ভালোই তৈরি করেছো দেখতে পাচ্ছি আসতে ধরতে পারবো তো আর
এখন বের হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি ধরার জন্য রেডি হও। না আমি কিভাবে ধরবো, এক হাতে ব্যাগ এক হাতে ক্যামেরা। ও ওই জিজি গাছের মতো বলছে। আস্তে ধরা যা, আস্তে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, না কিভাবে করবো, কত চাঁদা বাবা, কত আনন্দ পাচ্ছে দেখেছো। চলো গাছে ধরো ধরো ধরো, ওই ওই ঠ্যাং বার করে আছে না নাকি, ওই তো ওই তো মুখে ওই না না জাল নেওয়া যাবে না, জাল খাড়াই করে নিতে হবে বুঝলে, জাল নিলে আর কাঁকড়া একটু নিয়ে সব রাস্তায় দিয়ে দিতে হবে। কাটি মারলে এই দিক থেকে বেরোবে, ওইটাতে মারো, ছোটটাতে মারো, আছে তুই ছোটটাতে মারো, এই দিকে পা দেখা যাচ্ছে ধরে ছেড়ে দিল, ধরো সুন্দরী দেখতে বিশ্বাস করিনি আমি, বললাম ওইটা কাঁকড়া, তো বলছে কি গাছ ছিল, না না আমি তো ওপরে না দেখে আমি দিয়ে ধরেছ। আমি বললাম না এটা ছেলে না মেয়ে, দেখি পেটটা দেখি, আমি দেখছি আমি দেখছি ছেলে কাঁকড়া। ঠিক আছে ঠিক আছে, খাদি না খাদি না খাদি না খাদি না।
ছুটতে ছুটে চলে যাচ্ছে বাবুর হাত গুলো বড় বড় বেশ বুঝলে ওই জন্য ধরা যায় ঠিক আছে দেখতে পেয়েছি চলে এবার চলে দেখি ব্যাগটা ধুয়ে নিয়ে এসো ওইখান থেকে ধুয়ে নিয়ে চোর চলে আয় বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি আর যে কাঁকড়া ঢালা হচ্ছে দেখো উঁচু করে দেখি বাপরে অনেকটা কাঁকড়া আজকে কত কাঁকড়া আজকে কিন্তু বেশ অনেকটা কাঁকড়া হয়েছে আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো যখন আর কি হাঁড়িতে ঢালা হবে তো বাবু কিছু বলো অনেকক্ষণ তো ধরে কাঁকড়া ধরেছো মোটামুটি আমি এসে কাঁকড়ার মোটামুটি জঙ্গল ছাপ্পর দিয়েছি আর পাওয়া যায় বলে মনে হয় না হাত তো পুরো সব মানে ছোলে কেটে সারা জায়গা সব মানে গর্তে হাত দিয়ে দিয়ে ছোলে কেটে গিয়ে সব পুরো সারা জায়গা সব আমার এই যে পা কেটে গেছে বন্ধুরা দেখতে হচ্ছে এই যে রক্ত বেরোচ্ছে কতটা কেটে গেছে সব শামুক থাকে তো ঝিনুক শামুক থাকে গর্তের ভিতরে হাত দিয়ে দিয়ে হাত ফাত সব কেটে কুটে একদম এক এক তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমরা অনেক মজা পাবে আমরা তো খুব মজা করেছি মানে কাঁকড়া পেয়েছি সেটা তো পরে কিন্তু যা মজা করেছি আর যা মানে আনন্দ লাগছে এত কাঁকড়া ধরতে পেরেছি তো খুব আনন্দ লাগছে তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে তারপরে যাবে আর ভিডিওতে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আমরা সবাই তো টাটা টাটা করো